স্বৈরাচারী শেখ হাসিনা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে জামাত নেতাদেরকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে জনাব মাসুদ সাঈদী। আজকের এই বিষয়টি তুলে ধরেছেন ইত্তেফাক পত্রিকায়। আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে নিউজ চাপ পুরাপুরি তুলে ধরছি। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর এক আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, 2006 28 অক্টোবর লগি বৈঠা তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশ যে পথ হারা হয়েছিল, 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আবার পথ ফেরত পেয়েছে। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে 53 বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ আমাদের এসেছে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা বাদে অন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। একই বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে 71 সালে বীর মুক্তিযোদ্ধা ও 24 সালের বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করেন। শুক্রবার 22 নভেম্বর বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার নাজিরপুরে দীর্ঘা ইউনিয়ন শাখার উদ্যোগে দক্ষিণ ভেলু জিন বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের কথা স্মরণ করে দিয়ে মাসুদ সাঈদী বলেন, সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসাবে পরিণত করতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে হত্যার ইতিহাস উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 15 বছর বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারের নামে অন্তত 5,000 মানুষকে বিচার বহির্ভূত হত্যা শিকার হয়েছে, অন্তত 1,000 মানুষকে গুম করেছেন, আইনাগরে বন্দি করে রেখেছিলেন। দেশপ্রেমিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবস্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মূল কারণ গুম এবং খুন। গুম ও খুনের মাধ্যমে দেশজুড়ে ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল। আওয়ামী লীগের সবাই বিপ্লবে গণহত্যার দায়ী আওয়ামী লীগের নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র জনতাকে হত্যা করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী শাসক গোষ্ঠী। এই গণহত্যার দায়ী দল হিসাবে আওয়ামী লীগকে কোনোভাবেই এড়াতে পারবে না। জামাত ইসলামের 4 নং দীর্ঘা ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সহ সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় গণসমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, ক্ষমতা থাকাকালে আওয়ামী লীগ দেশের মানুষ ও জামাত বিএনপি নেতাকর্মীদের উপর যে নির্যাতন হত্যাকাণ্ড চালিয়েছিল শত শত রাতেও বর্ণনা করে শেষ করা যাবে না। এই স্বৈরাচার শেখ হাসিনার কথা রাত কি রাত দিন কি দিন আলোচনা করেও শেষ করা যাবে না। এটাই আজকের মাসুদ সাঈদীর বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, মাসুদ সাঈদীর এই বক্তব্য আজকে তরুণ সমাজের কাছে জাগরণ সৃষ্টি করবে, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করবে। এই স্বৈরাচার আওয়ামী লীগের পতনের জন্য যেই তরুণ সমাজ কাজ করেছিলেন 5ই আগস্ট পর্যন্ত, সেই তরুণ সমাজকেই উনি উৎসর্গ করেছেন তার বক্তব্যকে। মাসুদ সাঈদী নিজেও একজন তরুণ। আমরা মনে করি এই তরুণরা রাষ্ট্রের যে কোনো দায়িত্বে দিলে এই তরুণরা রাষ্ট্রকে নতুন একটি সূর্য, নতুন একটি রাষ্ট্র দিতে পারবে। আমি মাসুদ সাঈদীর এই বক্তব্যটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। মন্তব্যের ঘরে আপনারা আপনাদের মতামত লিখবেন এবং মন্তব্য আমি দেখব। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।